প্রিয় দর্শক, চ্যানেল 24 এ ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস টাইমস সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে, ইভেন্টস লাস্ট উইক। এছাড়াও বিজটকে আজ আমাদের সাথে থাকবেন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন, FCA FCMA। দর্শক, বিজটকে আজ আমাদের সাথে আছেন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন, FCA FCMA। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে যে বিষয়টি জানতে চাইছি, ইসলামী বিমার প্রসারে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কিভাবে ভূমিকা রাখছে? ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশের ইসলামী বিমার ক্ষেত্রে একটা আপনার সবার একটা প্রিয় একটা কোম্পানি, এবং এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশের প্রথম বিমা সেক্টরে ইসলামী বিমার যে বিপ্লব সেটা ফারিস্টের মাধ্যমে ঘটেছে। তা আমি মনে করি যে ফারিস্টের গ্রাহকরা এই প্রতিষ্ঠানের প্রতি তাদের যে আস্থা, সেই আস্থা প্রথমে যেমন ছিল বর্তমানেও আছে। দুদকের মামলায় সাবেক CEO-কে সাজা দেওয়া হয়েছে, এর ফলে আপনাদের প্রতিষ্ঠানে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি? ফারিস্ট তার নিজের গতিতে চলছে, এবং ফারিস্টের যে সমস্যাগুলো ছিল ওনার বিষয়ে, ওনার থাকাকালীন সময়ে প্রতিষ্ঠানে যে মিসম্যানেজমেন্টগুলো হয়েছে এগুলোর বিষয়ে কিন্তু এখনও আমরা মামলা চলমান বা তদন্তাধীন আছে। গত কয়েকদিন আগে যে নিউজটা এসছে যে ওনাকে দুদকে সাজা দিয়েছে, এটা ওনার ব্যক্তিগত মামলা, এই মামলার সাথে ফারিস্ট লাইফের কোনো সম্পর্ক নাই। গ্রাহকদের মনে ফারিস্ট ইসলামী ইন্স্যুরেন্স নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, এটা দূর করতে আসলে আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন? কয়েকটা বছর প্রতিষ্ঠান ভালো ব্যবসা করেছে, এবছরও আমরা ভালো ব্যবসা করেছি। আমরা প্রায় 1,85,000 গ্রাহকদের ম্যাচুরিটি টাকা দিয়েছি, গ্রাহকদের বিমা দাবির টাকা দিয়েছি, প্রায় 973 কোটি টাকা আমরা ইতিমধ্যে পরিশোধ করেছি, এবং পর্যায়ক্রমে আমরা গ্রাহকদের সকল দাবিগুলো আমরা পরিশোধ করছি। তা আমি আশা করছি যে গ্রাহকরা এই প্রতিষ্ঠানের প্রতি তাদের আগের যে আস্থা ছিল সেই আস্থা বজায় রাখবেন, এবং এই আস্থার বদলতে এই প্রতিষ্ঠান আবার আমাদের যে আগে আমরা যে প্রথম স্থানে ছিলাম সেই প্রতিষ্ঠান আমরা মেনটেন করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বিজনেস টাইমস। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল 24 সঙ্গেই থাকুন।